প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি। এখন যেই খবরটা আপনাদেরকে দেব, এটা কিছুক্ষণ আগের খবর। সেটা হচ্ছে সৌদি আরবের জাওজাত থেকে একটা ঘোষণা দিয়েছে, তারা 15,693 জন লোককে আটক করেছে। আর এই লোকদের আটক করে কিন্তু এখন সফর জেলে রাখা হয়েছে। তাদেরকে কিন্তু সময় বুঝে পাঠিয়ে দেওয়া হবে যার যার কান্ট্রিতে। আসলে এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যেই স্ক্রিনে যেই পেপারটা, এখানেই আসলে তারা বিস্তারিতভাবে বলেছে শ্রম আইন অমান্য করেছে তাদেরকে কিন্তু আটক করা। তারা কিভাবে শ্রম আইন অমান্য করেছে এখন আপনাদেরকে বলবো। যেমন আপনার কফিল আছে রিয়াদে, আপনি কাম করেন দাম্মামে কিংবা জেদ্দায়, সেখানে কাম করার কারণে কিন্তু আপনার সাথে কিংবা আপনার কফিলের সাথে জাওজাতের কোনো কানেকশন নেই। কানেকশন বলতে এখন একটা পেপার, ওই পেপারের মাধ্যমে কিন্তু এখন আপনি জাওজাত থেকে পেপারটা নিয়ে যে কোনোখানে আপনি কাজ করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে জাওজাতে এন্ট্রি থাকতে হবে এবং আপনাকে দেখাতে হবে কাজ করতেছেন জাওজাতের অনুমতি নিয়ে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জাওজাতের এই নিয়মকানুন মেনে চলতে হবে। যখনই আপনি এই জাওজাতের নিয়মকানুন মানবেন না, তখন কিন্তু তারা আপনাকে যদি গ্রেপ্তার করে ফেলে, তাহলে আপনাকে শ্রম আইন অমান্য করার কারণে সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনার কফিল আপনাকে ছাড়াতে যায়, সে হয়তো ছাড়াতে পারবে, কিন্তু অনেক কাঠখড় পরিয়ে আপনাকে ছাড়াতে হবে। আর আমরা সবাই জানি যে আমাদের কিন্তু ছাড়াতে কফিল কোনো সময় থানায় আসবে না। হয়তো 100-তে 2 জন আসতে পারে, যেহেতু আপনার চাহিদা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে ছাড়াতে আসবে। বাকি এর মধ্যে 15,693 জন লোক কিন্তু আইন অমান্য করেনি। এর মধ্যে কিছু লোক আছে যারা হুরুপ্রাপ্ত প্রবাসী, মানে শ্রম আইন অমান্য করার একটু কমেই আছে হুরুপ্রাপ্ত প্রবাসী। এরপর যাদের ইকামা নেই এখানে আছে, তাদের আটক করার পর এখন তাদেরকে সফর জেলের মাধ্যমে অতি দ্রুত দেশে পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক লোক আছে নতুন, যারা বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া থেকে নেপাল থেকে নতুন আসছে। সেক্ষেত্রে যারা নতুন আসছে, নতুন প্রবাসীরা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আসলে সৌদি আরবের আইন কারণও বুঝতে পারে নাই এবং কীভাবে চলতে হবে সেগুলোও জানে না। আর বাংলাদেশের প্রবাসীরা যারা অনেকগুলো টাকা পয়সা খরচ করে আসছে সৌদি আরবে, এখন কিন্তু তারা আটকা পড়ে গেছে। আর এই আটকা পড়ার কারণে কিন্তু তার পরিবার এবং ফ্যামিলি অনেক ধরনের ক্ষতিগ্রস্ত। কারণ আমরা কেউ কিন্তু বাংলাদেশ থেকে আসার টাইমে নিজের ঘরের থেকে টাকা দিয়ে কেউ সৌদি আরবে আসি না। আমাদের খরচটা এই জন্যই বেশি যে আসলে আমাদের দেশে দালালের অভাব নাই। আর এখানে দালালের মাধ্যমে সৌদি আরবে আসার পর সৌদি আরবে যে কতগুলো রুল আছে, এগুলো যারা পুরাতন প্রবাসী তারা একটু হয়তো জানে, কিন্তু যারা একদম নতুন প্রবাসী তারা কিন্তু জানে না। আর সেই জন্য কিন্তু সৌদি আরবে আসার পর নতুন প্রবাসীরাই ক্ষতিগ্রস্তটা বেশি হচ্ছে। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই, এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল, অবশ্যই ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনাকে আমরা জানাতে পারব। আর এই খবর জানার মাধ্যমে কিন্তু আপনি হয়ে যেতে পারবেন যে কিভাবে সৌদি আরবে থাকতে হবে, এটা অবশ্যই আপনারা জানতে পারবেন। 15,693 জনকে যে আটক করছে, এর মধ্যে আপনি যদি দেখতে যান বিস্তারিতভাবে, তাহলে দেখবেন বাঙালির সংখ্যায় 10,000-এর মতো আছে। আর এই 10,000 বাঙালির কপালে কিন্তু আসলে এই ধরনের দুঃখটা নেমে আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসলে এটা জাওজাত কিছুক্ষণ আগে প্রকাশ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন এবং ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তাহলে হবে কি, যে কোনো নতুন তথ্য আপনারা ইউটিউবের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের এদিক সেদিক ঘাটাঘাটি করতে হচ্ছে না, আপনারা ইউটিউবের মাধ্যমে সব খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের খবর দিতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। সালামু আলাইকুম।